দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা নতুন রেসিপি। তো আমরা বাসায় অনেকেই স্যুপ খাই। আমরা অনেক সময় দোকানের স্যুপ কিনে এনে বানাই, সেটা হেলদি না। আজকে আপনাদেরকে দেখাবো একটা চাইনিজ রেসিপি, টমেটো এগ স্যুপ। খুব সহজ রেসিপিটা, বাসায় বানানো যায়, আমি শিওর আপনাদের ভালো লাগবে, আপনাদের বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন। খুব সহজ একটা রেসিপি, কিন্তু এটা খুব দক্ষ হাতে করা। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। চলুন আমরা ভিডিওটা দেখে আসি। দর্শক মন্ডলী, এই যে দেখছেন স্যুপটা বানানোর পরে এরকম লাগবে। একটা বাটিতে আপনি যখন পরিবেশন করবেন, স্যুপটা ফাইনালি এরকম লাগবে। এখন চলুন বানানো দেখে আসি, স্যুপটা কিভাবে বানানো হলো। আমাদের লাগবে টমেটো এবং ডিম, তো আমরা প্রথমে ফ্রেশ দুইটা টমেটোকে পরিষ্কার করে ধুয়ে এটাকে গরম পানিতে চুবাবো। তার আগে ডিমের উপরে একটু ক্রস সেকশন করে কেটে নিব, যাতে এটা সিদ্ধ পানি দিয়ে বা গরম পানিতে এটাকে বয়ল করলে, কিছুটা বয়ল করলে চামড়াটা আস্তে উঠে আসে। এই টেকনিকটা অ্যাপ্লাই করছে শুধু চামড়াটা তুলে ফেলার জন্য। টমেটোকে দেখেন সিদ্ধ পানির ভিতরে এখন চুবিয়ে রাখবে। এভাবে আপনি যখন সিদ্ধ পানি দিয়ে টমেটোর উপর ঢালবেন, টমেটো চামড়াগুলো আলাদা হয়ে যাবে। বেশ গরম পানি দিয়ে টমেটোটাকে দেখুন কিভাবে করে পানি দিয়ে সিদ্ধ করছে, টমেটোর চামড়াটা আলাদা হয়ে যাচ্ছে। এখন খুব সহজে আপনি টমেটোর চামড়া হাত দিয়ে আলাদা করতে পারবেন। চামড়া আলাদা করার পর টমেটোকে আপনি ছোট ছোট শেপে কাটবেন। দেখুন কিভাবে কাটছে, টমেটোর ভিতরে টমেটোর যে বুকের অংশ এবং যদি বিচি থাকে সেগুলো ফেলে দিতে পারেন। এরপর আপনি টমেটোকে স্কোয়ার শেপে কাটবেন। টমেটো কাটা শেষ হয়ে গেলে আপনি টমেটোগুলোকে একটা বাটিতে তুলে রাখবেন। এরপর আপনি আদা কুচি করবেন, আদা কুচিকে আপনি সরিয়ে রাখবেন একটা বাটিতে। এরপর আপনি তিনটা ডিমকে ভেঙে একটা বাটিতে নেবেন এবং কিছুটা লবণ দিয়ে নেবেন। এরপর আপনি ডিমটাকে ফাটাবেন, কুসুমকে ফাটিয়ে দেখুন কিভাবে করে একটা বাটিতে পরবর্তী কাজের জন্য রেডি করছে। ডিম ফাটানো শেষ, এখন ওরা মাশরুম দিচ্ছে। আপনারা চাইলে মাশরুম দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আমি বলবো মাশরুম খুব স্বাস্থ্যকর একটা খাবার। সুন্দর করে মাশরুম ধুয়ে পরিষ্কার করে আমরা তো দেশে প্যাকেটে পাওয়া যায়। এরপর আপনি গরম পানিতে মাশরুমগুলোকে চুবিয়ে রাখুন, ছোট ছোট পিস করে কাটবেন। মাশরুম অত্যন্ত স্বাস্থ্যকর একটা খাবার, পুষ্টিকর খাবার। মাশরুমগুলোকে ধুয়ে আপনি একটা বাটিতে আলাদা করে রাখলেন। এরপর আপনি পেঁয়াজের কলি দিতে পারেন, এগুলোকে কুচি কুচি করে কাটলেন। এগুলোকে এরপর কেটে একটা আলাদা বাটিতে রাখলেন। আপনি পুদিনা পাতা দিতে পারেন, পুদিনা পাতা কুচি কুচি করে কাটবেন। এরপর কিছুটা আপনি ফ্লাওয়ার নিয়ে, ময়দাকে নিয়ে পানি দিয়ে আপনি গুললেন,
চাইনিজটা সব কাজই ছোট ছোট বাটিতে করে, আপনি একটু বড় বাটিতেও করতে পারেন। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে গরম করলেন, প্রথমে আপনি আদার কুচি দিলেন, এরপরে টমেটো কাটা দিলেন, এগুলোকে একটু নাড়াচাড়া করুন। দেখুন টমেটোটা খুব সহজে লিকুইড হয়ে গেল। এবার নাড়াচাড়া করতে থাকুন, এক্ষেত্রে আপনি কিছুটা লবণ দিতে পারেন, এখানে গরম পানি মিক্স করছে। মিশ্রণটাকে হালকা করলো, পাতলা করলো, আরো কিছুক্ষণ জাল দিলেন। এটাতে আপনি কিছুটা অন্যান্য মশলা যোগ করলেন, এরপরে মাশরুম ছেড়ে দিলেন। এখানে আপনি সয়া সস দিতে পারেন, মিশ্রণটাকে নেড়ে চেড়ে দেখছেন। এরা দুধ দিচ্ছে, আপনিও দিতে পারেন, অল্প একটু দুধ দিলেন, লিকুইডটাকে আপনি নাড়াচাড়া করুন, আরেকটু দুধ দিচ্ছে। লিকুইডটাকে নাড়াচাড়া করুন, এক্ষেত্রে মাশরুম গুলো সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে। সুপের বর্তমান পরিস্থিতি দেখাচ্ছে সে আপনাকে। এরপর আপনি সুপে লবণ দেন, টেস্টিং সল্ট দিতে পারেন, এরা টমেটোর সস দিল, টমেটো সস দিতে পারেন, চাইলে আপনি মেয়োনিজ দিতে পারেন মজা করার জন্য। এটাকে চুলার উপর নাড়াচাড়া করুন, দেখুন খুব ইয়ামি হয়ে আসছে স্যুপটা। এরপর আপনি পুদিনা পাতা দিয়ে দিলেন উপরে, আবার নাড়াচাড়া করুন। এর আগে তারা ডিম, ফাটানো ডিমটাও দিয়েছে। এই যে দেখেন সুপের কন্ডিশন, স্যুপটাকে এখন আপনি বাটিতে ঢাললেন। আমার ধরনে এরকম স্যুপ করতে 10 থেকে 15 মিনিট চুলে রাখলেই হয়ে যায় স্যুপ। স্যুপটাকে বাটিতে ঢাললেন, এখন আপনি গরম গরম বাটিতে স্যুপ পরিবেশন করতে দিবেন। ফাইনালি স্যুপটা এরকম, এইটা স্যুপ বাচ্চাদের সাথে বড়রাও পছন্দ করে, খেতে খুবই ইয়ামি এবং শীতকালে ভালো লাগবে, গরমের সময় খেতে পারেন, এটা খুবই পুষ্টিকর একটা খাবার। আশা করবো আপনারা স্যুপ এখন থেকে বাসায় বানাবেন, কেনা স্যুপ থেকে বাসায় বানানো স্যুপ অনেক বেশি ইন্টারেস্টিং এবং অনেক মজাদার হয়। তো দর্শক মন্ডলী, আপনাদেরকে এখন আমরা দেখালাম যে কিভাবে টমেটো দিয়ে, টমেটো ডিম দিয়ে একটা স্যুপ, স্বাস্থ্যকর স্যুপ করা যায়। রান্নাটা অত্যন্ত ইন্টারেস্টিং ছিল এবং খুবই ইজি, আমি আশা করবো আপনারা এটা বাসায় তৈরি করে দেখবেন। আপনাদের বাসায় কেমন হলো, রান্নাটা খেতে কেমন মজা লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানান। আমরা নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।